প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি এস এম টিভিতে আপনারা আজকে যারা দেখছেন আপনারা জানেন যে কুমিলা সিটি কর্পোরেশনের তেইস নং ওয়ার্ডে জুম্মান নামাজের পরপরই একজন ব্যবসায়ী আক্তার হোসেনকে পিটিএ হত্যা করার অভিযোগ উঠেছে নং ওয়ার্ড কাউন্সিলর আলমগীর এবং তার বাহিনীর বিরুদ্ধে আমরা আজকে কথা বলবো যে সেই এই নিঃশংস হত্যাকাণ্ডের যিনি প্রত্যক্ষদর্শী এবং যেই মসজিদে ঘটনা আনাটি ঘটেছে সেই মসজিদের ইমাম সাহেবের সাথে তিনি আছেন আমাদের সাথে আজকে আমরা সেই সেই ঘটনাহানার বর্ণনাটা শুনব আপনারা দেখছেন এস আমি আসলে প্রত্যক্ষদর্শী মসজিদ ইমাম সাহেব হিসাবে ছিলাম তো এই সকালবেলার থেকে একটু তারা দুনু ভক্তে হালকা একটু কথা কাটাকে ধুয়েছে এরপরে এটাকে মোটামুটি একটা মীমাংসার রাস্তায় চলে গেছে বাড়তি আর কোনো সমস্যা নেই যাক আমরাই যারা মারামারি করব বা করছে আমরা দুজন আমরা নিজেরা নিজের এক গোষ্ঠী বংশধর আমরা আমরা সিদ্ধান্ত নেই সুন্দর এতটুকু আসা তারপরে এ পর্যন্ত শেষ নমাজের চলাকালীন আমরা তো নিশ্চিত সবাই নমাজ পড়তে গেছে আমি ভিতরে আছিলাম তার বড় ভাই আমির হোসেন যে ডাকাতে চাকরিগত হোটেল সোনার গাই উনি আমাকে বলল মুসল্লিদের উদ্দেশ্যে সামান্য একটা কথা বলবে বাবলা মিডিয়া তো সবারই অধিকার কথা বলক না উনি কিছু হাদিস শেয়ার করে কথা বলছেন কথাগুলি মুসলমানের জন্যে বলছেন তারপরে সালাম ফিরানি নমাজের শেষ স্যালাম পর পরে তারা বাড়িয়া গেল আমি তো মসজিদের ভিতরে এই কিছুক্ষণের ভিতরে চিল্লা চিল্লা শুরু হলো আর দেখছি মায়ের দৌড় শুরু করল রড এরপর ফাইভ লাডি যার যার দরকার এগুলো তারা মনে হয় আগে প্রস্তুত করে রাখছিল ফিডে ফিডে শুরু হলো এক পর্যায়ে শুনলাম আমার বড় ভাই আক্তার হোসেন নিহত হয় তা আসলে আমি এ দুঃখিত মসজিদের নিরাপত্তাকে দিবি এই যে ভাবছেন আমি এখন কথা বলছি আমারও তো একটা প্রাণের ভয় আছে হয়তো তারা যে কোনো সময়ে যদি হয়ে আসতেই পারে হয়তো আবার দ্বিতীয় বা তৃতীয় টার্গেট আমারে রাখবে যেহেতু মসজিদে ইমাম সাহেব সাবি বেশি কথা বলছে তাকে চিন্তা ভাবনা করব আসলে আমি চিন্তা করি আমি দুনিয়াতে একবার আসছি দ্বিতীয়বার আসার চিন্তা আমার নাই যেহেতু আমি থাকবো না সত্যর ফ্কে থেকে নেয়ের পক্ষে থেকে সত্যের বিচারটা আমি চাই কিন্তু মসজিদ এমন একটা পবিত্র জায়গার ভিতরে মানুষ নমাজ পড়তে আসে আইসে তারা যে ঘটনাটা ঘটাইল এটা ইহুদি এবং খ্রিস্টানদের কর্মকাণ্ড মুসলমানদের কর্মকাণ্ড হইতে পারে না তো আমি দেশবাসী মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মন্ত্রী মহোদয় দিয়ে জাতীয় সংসদ সদস্য বাহারুদ্দিন বাহারবাইয়ের কাছেও আমরা দাবি জানাইছি কিছুদিন আগে নাম মানবত কর্মসূচি করছি আর আমরা এখনও তারা বিচারের আশায় আছি কিন্তু দুঃখের বিষয় এই পর্যন্ত মূল আসামি যে মূল আসামির ভিতরে তারা তিনজন এখনও সবার বাইরে প্রথম হইল কাউন্সিলের আলমগীর সেও বাইরে তার বড় ভাই গুলদার হোসেন বাচ্ছু সেও বাইরে তার ছোট ভাই তোফাজুল হোসেন সিটি কর্পোরেশনের ইঞ্জিনিয়ার সেও বাইরে এই তিনজন লোক এখন বাইরে কেন তাহলে আমাদেরকে বারবার প্রশাসন আশা দিতে দিতেছে আমরা গ্রেপ্তার করব আমরা বিচারের আওতায় আনবো আমরা দর্জের সাথে এই পর্যন্ত মোকাবেলা করছি আমরা এই পর্যন্ত দুই দাদার বংশধর তাদের উপরে এখনও কোনো কথা বলি নাই ধমকি হুমকি ছুঁয়ে দেই নাই আমরা শুধু আইনের স্বার্থে আইনের মুখে তাকাই এসেছি আইন যদি আমাদের সুন্দর বিচারটা উপহার দেয় আমরা যথেষ্ট মনে করি কিন্তু এই পর্যন্ত আমরা যা দেখলাম আজকে প্রায় পনেরো দিন যাচ্ছে কিন্তু মূল আসামি যে তিনজন তো আছে গ্রেপ্তার আর বাকি এই তিনজন গ্রেপ্তার না করার আমাদের একটা ভয় তারা কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন খোঁজখবর নিও যে আমাদেরকে কোনো একটু হুমকি আসছে যে যদি আমরা কোনো কারণে এখান থেকে বাঁচতে পারি যা হলে মরজিদি ইমাম সহ যারা আমাদের বিরুদ্ধে কথা বলছে আমরা তাদেরকে দেখে নেব সেহে দেব বিভিন্ন ধরনের হুমকি ধুমকি তো আসলে আমরা সত্যের বিচারটা আইনের কাছে চাই যদি আল্লাহ সহায় হয় আমরা আশা করি আইনের বিচারটা সত্যের বিচারটা ফাঁসির বিচারে আমরা আশা করি আমরা আমরা এতক্ষণ শুনছিলাম মুসলমানদের ইবাদতের স্থান মসজিদ আল্লাহ রাবুল আলামিন যেখানে মসজিদকে ধনী গরিব সবার জন্য সমান করা করে দিয়েছেন এবং মুসলমানদের একটা একটা ধর্মীয় আবেগের জায়গা এবং যেখানে গিয়ে মানুষ এবাদত এবাদতবন্দিগী করে আল্লাহ আল্লাহ ভীতি অর্জন করে সেই মসজিদে একজন ব্যবসায়ীকে তুচ্ছ গণনাকে কেন্দ্র করে করে কীভাবে নৃশংসভাবে এস এস পাইপ দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে এবং বর্তমান দিনে আমরা জানতে পেরেছি যে যে মামলা যারা করেছেন নিহতের পরিবার তাদেরকে বিভিন্নভাবে হুমকি ধুমকি দেওয়া হচ্ছে হচ্ছে তাদের দাবি যে মাননীয় প্রধানমন্ত্রী এবং আইন সংশ্লিষ্ট যারা আছেন এবং সদর আসনের সংসদ সদস্য হাজি আকম বাহাউদ্দিন বাহার হারের কাছে তাদের দাবি যে এই নৃশংসকর হত্যাকাণ্ডের তদন্ত সাপেক্ষে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে বিচারের আওতায় এনে যেন দৃষ্টান্তমূলক শাস্তি এবং তাদের পক্ষ থেকে ওই আসামিদের ফাঁসির দাবি করা হয়েছে এস এম কুমিল্লা